খুবই একটা সুন্দর দৃশ্য এখানে হাঁস আর হাঁস বিশাল অবস্থা অস্থির হাঁস আর হাঁস হ্যালো কার ওয়াও এ হাঁস কার ভাই কয়টা আছে এখানে এই আম বাগানে আম খেতে এসে আমরা হাঁস চাষ খাকি কম্বল খাকি কম্বল না খাকি কম্বল হাঁস কিছুটা দল ছুট হয়ে গিয়েছে আবার আগের মতো যাচ্ছে পশু পাখির মধ্যে কিন্তু একটা ডিসিপ্লিন আছে মানুষের মধ্যে অনেকাংশে অনেক সময় সেই ডিসিপ্লিন থাকে না এটা তার মালিকের নেতৃত্বে এগিয়ে চলছে কোথায় যাচ্ছে তারা এখন কোথায় যাবে নিচে নামবে কি নিচে নামবে Wow. খাকি কম্বল খাকি কম্বল হাঁস এটা এখানে প্রায় 400 হাঁস রয়েছে এটা জোড়া কত বিক্রি করেন না এটা ডিম নেই ডিম দেয় খালি কত খালি 60 টাকা আর এমনি ডাম মানে হাঁস বিক্রি করেন না হচ্ছে শুধু ডিমই বিক্রি করেন ডিমই বিক্রি করেন তো একটা হাঁস কয়দিন বাচ্চা এটা বর্তমান দিন তো দিনে দেশে 300 দিনে 300 ডিম দেয় একটা একটা করে ওই 400 মধ্যে 300টা ডিম দেয় মাথা আছে 40 টি আচ্ছা আচ্ছা এ রাখেন কোথায় গেল এখানে ঘর আছে আমাদের বাস এখন কই যাবে ওই যে ওইদিকে সেদিকে যাচ্ছে এখানে প্রায় 400 হাঁস রয়েছে এর মধ্যে এটা মূলত খাকি কম্বল হাঁস মূলত ডিম দেয় সে কারণে এগুলো কিন্তু উনি পালন করেন এবং এই 300 ডিম দেয় এই ডিমের হালি কত বললেন 60 টাকা খালির দাম হচ্ছে 60 টাকা করে কিন্তু হাঁস বিক্রি করেন না যেহেতু ডিম প্রতিদিন তিনি 300টা পান সেজন্য এটা ওনার জন্য খুবই একটা গৃহস্থলে বিভিন্ন ধরনের গবাদি পশু এবং এই ধরনের হাঁস পরিপালন করা হয় যেটা মানুষের অর্থনৈতিক সমৃদ্ধি এবং বিভিন্ন ধরনের কাজে লাগে এটা রাখার জন্য আলাদা ঘর আছে এবং প্রতিদিন 300টা ডিম দেয় যেটা তিনি বিক্রি করে প্রতি হালির দাম 60 টাকা করে যেটা আসলেই তার অর্থনৈতিক একটা গতি এবং অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন হয় এই খাকি কম্বল হাঁস নিয়ে ভিডিও উপভোগ করার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন